প্রিয় বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমরা যারা নতুন দু হাজার চব্বিশে শিক্ষাবর্ষে কলেজে অ্যাডমিশান নিয়েছ তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে তোমরা অনেকেই কমেন্টস করেছ জানিয়েছ যে স্যার আমাদের একটু সাবজেক্টের ব্যাপার নিয়ে যদি আলোচনা করে দেখো ইতিমধ্যে আমি তোমাদের পুরো অল সিলেবাস নিয়ে কটা কোন সেমিস্টারে কটা সাবজেক্ট পড়তে হবে কত নম্বরের পরীক্ষা হবে সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা তোমাদের কিন্তু করে দিয়েছি তো আজকের এই ভিডিওতে আমি শর্ট আলোচনা করব ছোট্ট আলোচনা করব যার মধ্যে তোমাদের আমি বলবো কি তোমাদের টোটাল মোট কটা সাবজেক্টের পরীক্ষা দিতে হবে ফার্স্ট সেমিস্টারে কত নাম্বারের পরীক্ষা দিতে হবে কোন পরীক্ষা কলেজে হবে কলেজে তোমার ইন্টারনাল ভেতরে পরীক্ষা হবে এবং কোনগুলো অন্যান্য কলেজে গিয়ে বাইরের কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে কোন ইন প্রশ্নপত্র ক্যালকাটা ইউনিভার্সিটি করবে কোন প্রশ্নপত্র কলেজ করবে এই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকের আলোচনা তো ভিডিওটি প্রথম থেকে মনোযোগ সহকারে শুনো এবং ভিডিওতে বলা প্রত্যেকটা কথা শুনে তোমরা কিন্তু বোঝার চেষ্টা করো তো দেখো আমাদের কলেজের অ্যাডমিশান দু হাজার চব্বিশ পঁচিশ সাবজেক্ট কম্বিনেশান দেখো প্রথমে যাদের অনার্স যারা বিএ অনার্স নিয়ে ভর্তি হয়েছ কলেজে তাদের জন্য কী কী সাবজেক্ট থাকবে দেখো তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে তিনটে সাবজেক্ট তোমরা কিন্তু তোমাদের চুজ করতে হয়েছিল একটি হচ্ছে মেজর সাবজেক্ট আমি ধরলাম এডুকেশন যে যেটা নিয়েছো ধরো কেউ এডুকেশান অনার্স নিতে পারো কেউ হিস্ট্রিতে নিতে পারে মানে একটা অনার্স পেপার যেটা তুমি অনার্স নিয়ে পড়বে সেই পেপারটা তোমার হচ্ছে মেজর পেপার সেখানে তোমাদের প্রথমেই যে যেই সাবজেক্টে অনার্স নিয়েছো সেই সাবজেক্ট সেই সাবজেক্টটি রয়েছে আমি যেরকম এখানে এডুকেশন ধরেছি তারপর দেখো মাইনর দুটো পেপার তোমাদের চুজ করতে হচ্ছে মাইনার ওয়ানে হিস্ট্রি রেখেছো ধরে দিলাম এবং মাইনর টুয়ে পলিটিক্যাল সায়েন্স রেখেছো বোঝা গেল ঠিক আছে এটা আমি এডুকেশান অনার্স যারা নিচে সেই রেসপেক্টে আমি ধরছি জাস্ট এক্সাম্পল ঠিক আছে তো তোমাদের এই তিনটে পেপার তোমরা ফর্মে দেখতে পাচ্ছ ঠিক আছে এই যে তিনটে পেপার এই তিনটে পেপার তোমরা ভাবছি এই তিনটে পেপারে পরীক্ষা হবে আর কোনো পেপার কি পরীক্ষা হবে না না তোমাদের কম্পালসারি কিন্তু পেপার রয়েছে আর অন্যান্য অনেকগুলি পেপার রয়েছে তো টোটাল মোট তোমাদের সাতটি পেপার মোট কিন্তু পরীক্ষা দিতে হবে অনার্স পাস বি জেনারেল সবার সমসম ক্ষেত্রে একই বিএসসির ক্ষেত্রে একই তো আমি এখনও বিয়ের এক্সপেক্টে আমি আলোচনা করছি তো তিনটে সাবজেক্ট এটি গেলো বলে স্যার তাহলে আরও কী কী সাবজেক্ট রয়েছে দেখো আরও কী কী সাবজেক্ট রয়েছে এই তিনটি সাবজেক্ট অনার্সে গেল। তারপর দেখো আমি জেনারেল নিয়ে আলোচনা করছি জেনারেলের কী কী সাব সাবজেক্ট থাকবে ঠিক আছে প্রথম সিসি ওয়ানে ধরো তুমি এডুকেশান চুজ করেছো সিসি টুয়ে হিস্ট্রি এবং আরেকটি পেপার তোমাদের থাকবে যেটি হচ্ছে মাইনর সেটি পলিটিক্যাল সায়েন্স ধরো আমি ধরলাম ঠিক আছে তোমাদেরও এখানে তিনটে পেপার রয়েছে সিসি ওয়ানে একটা পেপার সিসি টুয়ে একটা পেপার এবং মাইনরে একটা পেপার ঠিক আছে তো এখানে তিনটে পেপার হলো তারপর দেখো তোমাদের তারপর রয়েছে তোমাদের কি পেপার থাকবে উভয়ের ক্ষেত্রে আইডিসি পেপার অনার্স এবং জেনারেল উভয়ের ক্ষেত্রে আইডিসি পেপার থাকবে এটি হচ্ছে চার নম্বর পেপার আইডিসি সি ওয়ান টু থ্রি এই আইডিসি ওয়ান টু থ্রি মানে কি এখানে দেখবে তোমরা অনেক কলেজে তোমাদের কিন্তু বলে দেবে ফর্মের মধ্যে লেখা থাকবে আইডিসি ওয়ানে কী আছে ধরো বাংলা আইডিসি টুয়ে কী রয়েছে ধরো হিস্ট্রি আইডিসি থ্রিতে কী রয়েছে ধরো সংস্কৃত বা অন্যান্য কোনো সাবজেক্ট এরকম আলাদা আলাদা কোনো ডিফারেন্ট সাবজেক্ট তিনটে ইয়ারে তোমাদের আইডিসি পেপারে পড়তে হবে তিনটে সেমিস্টারে সরি ঠিক আছে তিনটে সেমিস্টারে তোমাদের কিন্তু পড়তে হবে এই আইডিসি পেপারগুলো সেটা তোমরা ফর্মে একটু দেখে নেবে তোমাদের কি দেওয়া হয়েছে এবং এই আইডিসি পেপার কোনগুলো থাকবে তোমাদের মেজর আর মাইনর যে সাবজেক্টগুলো নিয়েছো সেই সাবজেক্টে কোনোটি কিন্তু থাকবে না অন্যান্য কোনো সাবজেক্ট একটা নিতে হবে ধরো কেউ এডুকেশান হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স নিয়েছে তাদের কিন্তু এই তিনটে সাবজেক্ট থাকবে না আইডিসিতে অন্য পেপার থাকবে ঠিক আছে তো এইটি একটি গেলো পেপার আইডিসি পেপার ঠিক আছে এবার দেখো তারপর রয়েছে এ পেপার কম্পালসারি ইংলিশ এই কম্পালসারি ইংলিশ সবার ক্ষেত্রে পড়তে হবে সবাই পড়বে উভয় তিনটে স্ট্রিমেই বি কম বিএ বিএসসি ঠিক আছে তারপর দেখো কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে দুটি আরও সাবজেক্ট থাকবে কি সাবজেক্ট থাকবে দুটি একটি হচ্ছে ইএনভিএস ঠিক আছে এই সাবজেক্টটি থাকবে এবং আরেকটি হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু এই সাবজেক্টটি কিন্তু তোমাদের থাকছে ঠিক আছে এই সাবজেক্টগুলো থাকবে আর আরেকটি পেপার তোমাদের থাকবে ঠিক আছে সেই পেপারটি হচ্ছে তোমাদের এসইসি পেপার এসইসি পেপার একটি থাকবে ঠিক আছে সেটি হচ্ছে তোমাদের জেনারেল ক্ষেত্রেও থাকবে অনার্সের ক্ষেত্রেও কিন্তু থাকবে ঠিক আছে তো জেনারেল ক্ষেত্রে ধরো সিসি ওয়ান সিসি টু দুটো পেপার মাইনর পেপার তোমার প্রথম সেমিস্টারে পরীক্ষা দিতে হয় না জেনারেলের ক্ষেত্রে মাইনর পেপার থার্ড সেমিস্টারে গিয়ে পরীক্ষা দেবে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দেবে তোমাদের সিসি ওয়ান সিসি টু ক্ষেত্রে জেনারেলের ক্ষেত্রে তারপর রয়েছে সেক পেপার তিন নম্বর পেপার চার নম্বরে থাকবে আইডিসি পাঁচ নম্বর কম্পালসারি ইংলিশ এইসি এবং তারপর থাকছে তোমাদের কমন ভ্যালু অ্যাডের করছে আরও দুটো সাবজেক্ট ইএন কনস্টিটিউশন ভ্যালু সি ঠিক আছে মোট সাতটি পেপারে তোমাদের পরীক্ষা দিতে হবে অনার্সের ক্ষেত্রে কী হচ্ছে অনার্সের ক্ষেত্রে মেজর পেপার দুটো মাইনর পেপার একটি না সরি মেজর পেপার একটি মাইনর পেপার দুটি তিনটি পেপার এস পেপার চারটি আইডিসি পেপার পাঁচটি ঠিক আছে এবং তারপর রয়েছে এবং মাইনর পেপার তোমাদের প্রথমে কিন্তু পরীক্ষা হয় না একটি একটি পেপারের পরীক্ষা হবে তো তোমাদের দুটি পেপার থাকছে একটি মেজর পেপার একটি মাইনর পেপার দুটো পেপার তার সাথে থাকছে তোমাদের এস ইসি পেপার তিন নম্বর চার নম্বর আইডিসি পাঁচ নম্বরে এ ইসি কম্পালসারি পেপার এবং তোমাদের ছয় নম্বরে দুটো পেপার থাকছে যেটি ছয় এবং সাত করে আমরা ভাগ করেছি একটি হচ্ছে ইএনভিএস বা ইভিএস আর হচ্ছে কনস্টিটিউশন ভ্যালু বা সিভি ঠিক আছে মোট এই সাতটি পেপারে তোমাদের পরীক্ষা কিন্তু দিতে হচ্ছে ঠিক আছে এটা একটু মাথায় রাখবে তোমরা ঠিক আছে এবার হচ্ছে প্রশ্ন যে স্যার আমাদের পরীক্ষা স্যার কত নম্বরে হবে দেখো মেন যে দুটো পেপার একটা মেজর একটা মাইনর অনার্সের ক্ষেত্রে দুটোই হবে একশো নম্বরের পঁচিশ নম্বর ইন্টারনাল এক্সাম পঁচাত্তর নম্বর তোমার অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে প্রশ্ন করবে সিউ ক্যালকাটা ইউনিভার্সিটি মেজর এবং মাইনর পেপার এবং পাশের ক্ষেত্রেও তাই পাশের ক্ষেত্রে যে দুটো পেপার রাখবে সিসি ওয়ান সিসি টুয়ে সেই দুটো পেপারই কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি প্রশ্ন করবে পরীক্ষা তোমাদের কলেজে বাইরে গিয়ে দিতে হবে ঠিক আছে অনার্সের ক্ষেত্রে আরেকটি পেপার রয়েছে এস পেপার যেই পেপারটা তুমি সিসি ওয়ানে চুজ করেছো বা মেজর পেপারে চুজ করেছো সেই পেপারেরই আরেকটি পেপার তোমাকে কিন্তু এস পেপারে পরীক্ষা দিতে হবে ধরো তুমি এডুকেশন নিয়েছো মেজর মেজরে অনার্স পেপারে তোমার আরেকটি এডুকেশন পেপার এসইসি পেপারে তোমাকে পরীক্ষা দিতে হবে ঠিক আছে সেটিও কিন্তু তোমাকে অনার্সের ক্ষেত্রে কলেজের বাইরে কিন্তু গিয়ে দিতে হবে দুজনে ক্ষেত্রে কলেজে অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে কোশ্চেন করবে ক্যালকাটা ইউনিভার্সিটি সিউ কোন পেপারগুলো তাহলে স্যার আমাদের কলেজে পরীক্ষা হবে দেখো কলেজে পরীক্ষা হবে আইডিসি পেপার আইডিসি পেপার কলেজে পরীক্ষা হয় ঠিক আছে তোমাদের ইএনভিএস কলেজে পরীক্ষা হবে কম্পালসারি ইংলিশ পেপারটিও তোমাদের কলেজে পরীক্ষা হবে কিন্তু আইডিসি পেপারটি শুধু কলেজ পেপ করবে ভালো করে বুঝে নাও আইডিসি পেপারটি কিন্তু কলেজ প্রশ্ন প্রশ্ন করবে মানে যে কলেজে তুমি পড়ছো সেই কলেজে স্যার ম্যাডাম প্রফেসর কিন্তু কোশ্চেন করবেন ঠিক আছে সেখানেই পরীক্ষা দেবে তারাই কিন্তু খাতা দেখবেন কিন্তু বাকি যে পেপারগুলো রয়েছে কমন ভ্যালু অ্যাডেড কোর্সে ইএন তারপরে তোমার কম্পালসারি ইংলিশে এই পেপারগুলো এই তিনটে পেপার ইউনিভার্সিটি প্রশ্নপত্র করবে কিন্তু তোমরা নিজেদের কলেজে পরীক্ষা দিতে পারবে ইউনিভার্সিটিতে কোশ্চেন আসবে তোমাদের দেওয়া হবে তোমরা নিজেদের যে যার কলেজেই পরীক্ষা দেবে এই তিনটে পেপার কম্পালসারি ইংলিশ তোমার হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু এবং পরিবেশবিদ্যা ভালো করে বুঝে নাও ঠিক আছে নোট করে নেবে কোনগুলো কলেজে হচ্ছে এবং বাকি প্রশ্নগুলো হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি করবে যেরকম তোমাদের মেজর পেপার অনার্স পেপার এবং যেগুলো মাইনর পেপার রয়েছে পাস এবং অনার্স ওদের ক্ষেত্রে বলছি সেই পেপার এবং এস পেপার এই পেপারটা তোমরা অন্য গিয়ে পরীক্ষা দেবে প্রশ্নপত্র ক্যালকাটা ইউনিভার্সিটি করবে ঠিক আছে বোঝা গেল আইটিসি পেপার তোমাদের পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরে কম্পালসারি ইংলিশ পরীক্ষা হবে তোমাদের পঞ্চাশ নম্বরে সি কনস্টিটিউশন ভ্যালু সেটিও পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে ঠিক আছে তিনটি পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে তিনটি চারটি আইডিসি পেপার কম্পালসারি ইংলিশ সি তোমার সি ভ্যাগের মধ্যে দুটো পেপার পঞ্চাশ পঞ্চাশ করে চারটি পেপারে পঞ্চাশ নম্বর পরীক্ষা হবে এবং এস ইসি পরীক্ষা হবে পঁচাত্তর নম্বরে ঠিক আছে পঞ্চাশ এবং পঁচিশ নম্বর টিউটোরিয়াল আর বাকি যে দুটো পেপার তোমাদের অনার্স পেপার এবং তার সাথে মাইনার পেপার এবং জেনারেলে রয়েছে দুটো সিসি ওয়ান সিসি টু পেপার ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কি হচ্ছে তোমাদের পঁচাত্তর করে পরীক্ষা হবে এবং পঁচিশ করে টিউটুয়েলথ হবে টোটাল হানড্রেড মার্কস ঠিক আছে তো এইগুলো একটু ভালো করে তোমরা কিন্তু নাম্বারিংগুলো খাতায় নোট করে রাখো যে যেইগুলো বললাম যে সাবজেক্টগুলো বললাম তার পাশে নাম্বারিংগুলো রেখে দাও তাতে তোমাদের প্রিপারেশন নিতে সুবিধা হবে ঠিক আছে তো একদম ভালো করে তোমাদের আমি বুঝিয়ে দিলাম আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো কোন পরীক্ষা তোমাদের কলেজে হচ্ছে কোন পরীক্ষার প্রশ্নপত্র সিউ করছে কোন পরীক্ষা তোমাদের অন্য কলেজে গিয়ে দিতে হচ্ছে ঠিক আছে এগুলো কিন্তু আমি তোমাদের বলে দিলাম তো আরও কিছু যদি তোমাদের জানার বিষয় থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে আমি তোমাদের প্রশ্নগুলোকে নোট করে আমি সেই অনুযায়ী তোমাদের ভিডিও আকারে উত্তর আমি দিয়ে দেবো ঠিক আছে তো প্রশ্ন যত রয়েছে মনে যত কৌতূহল রয়েছে তোমরা প্রশ্ন করো পিভি স্টাডি ক্লাসে প্রশ্ন করো অবশ্যই তোমরা উত্তর পাবে আজকের মতো ভিডিওটি এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকালে ভালো থেকো সুস্থ থেকো